সংক্রমণের শিখর ছুঁয়ে দেশ এখন অনেকটাই কমে এসেছে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব ফলে ক্রমশ শিথিল হচ্ছে বাধা নিষেধ পুনরায় গতি পাচ্ছে পরিবহন ব্যবস্থা সেই সঙ্গে যাত্রীদের চাহিদাও বাড়ছে সেই কথা মাথায় রেখেই এবার নতুন করে দূরপাল্লার ট্রেনের সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল দক্ষিণ পূর্ব রেলের একাধিক ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে যেহেতু বেশ কিছু রাজ্যে ধীরে ধীরে লকডাউন তুলে নেওয়া হচ্ছে এবং বিধিনিষেধও আলগা করা হচ্ছে সেই কারণে যাত্রীদের চাহিদা কথার মাথায় রেখেই আবার দূরপাল্লার ট্রেনগুলি চালু করা হয়েছে দিন কয়েক আগে কেন্দ্রের রেল বোর্ডের তরফে সমস্ত জনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে কারণ সংক্রমণ কমলেই আবার দূরপাল্লার ট্রেনের ব্যবহার বাড়বে সূত্রের খবর শনিবার হাওড়া ও শিয়ালদাহ থেকে একাধিক দূরপাল্লার ট্রেন পরিষেবা চালু হয়ে যাচ্ছে ট্রেনগুলি আগে টাইম টেবিল অনুযায়ী চলবে বলে জানানো হয়েছে শিয়ালদা নয়াদিল্লি এসি স্পেশাল হাওড়া বিকানের স্পেশাল হাওড়া দেরাদুন স্পেশাল হাওড়া ঋষিকেশ স্পেশাল হাওড়া ভোপাল স্পেশাল হাওড়া গুয়াহাটি স্পেশাল হাওড়া আগরতলা স্পেশাল শিয়ালদা আলিপুরদুয়ার স্পেশাল হাওড়া রোডকেল্লা স্পেশাল শিয়ালদা বালিয়া স্পেশাল শিয়ালদা জয়নগর গঙ্গাসাগর স্পেশাল হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস সহ একাধিক ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলবোর্ড